সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন শুরু হয়েছে। পুঁজিবাজারের খবর সংগ্রহে মতিঝিলে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সর্বশেষ খবর জানাতে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে সকাল 10টা থেকে। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে আমি আছি। আজকে জানাবো দিন, আজকের দিনের যে লেনদেন সেটি আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমরা বলে রাখি যে আজকের 10টা নাগাদ যখন লেনদেন শুরু হয়েছে, মোটামুটিভাবে আমরা দেখেছি যে সূচকের ঊর্ধ্বমুখিতা ছিল। প্রথম আধা ঘন্টায় আমরা দেখেছি মোটামুটি 35 পয়েন্ট বেড়ে সেটি দাঁড়িয়েছিল 6135 পয়েন্টে। এই মুহূর্তে আমি যেটি বলতে চাই যে প্রথম আধা ঘন্টায় ভালো লেনদেন হলেও সূচকের ঊর্ধ্বমুখিতা থাকলেও কিন্তু পরবর্তীতে সেটি মাইনাস হয়ে যায়, অর্থাৎ সূচক কমে যায়। এই মুহূর্তের আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যে আবার একটু আপ হয়েছে, অর্থাৎ একটু বেড়েছে। এই মুহূর্তে 10 পয়েন্ট বেড়ে পয়েন্ট দাঁড়িয়েছে 6166-তে এবং ভ্যালু দাঁড়িয়েছে, অর্থাৎ টোটাল লেনদেন যেটি হয়েছে সেটি 300 কোটির উপরে গিয়ে দাঁড়িয়েছে। এবং আজকের লেনদেনে সবচাইতে ভালো করেছে বা দাম বেড়েছে যে কয়টা কোম্পানি সেটি আমরা দেখতে পাচ্ছি। 162টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং ডাউন হয়েছে, অর্থাৎ দাম কমেছে আমরা দেখতে পাচ্ছি 177টি কোম্পানির। আজকের এই মুহূর্তে এখন পর্যন্ত এটি হচ্ছে আসলে আজকের এই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের লেনদেনের আপডেট। তবে আমরা জানিয়ে রাখি যে গত সপ্তাহে যখন ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয় প্রথম কার্যদিবস রোববারে, সেদিন কিন্তু সূচকের বড় একটি পতন হয় এবং সেদিন 96 পয়েন্ট সূচক কমে সেটি কিন্তু অনেক নিচে নেমে যায়। তবে পরবর্তীতে পরের দিন সোমবার এবং মঙ্গলবার মিলে সেই সূচক বেড়ে কিন্তু 206160-এ গিয়ে দাঁড়ায়। তবে এভাবে চলতে গিয়ে দেখা যায় পরবর্তীতে বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু সূচকের আরও বড় ধরনের পতন হয় এবং সেই পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং আমরা বিনিয়োগকারীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এভাবে দ্রুত যে পতন ঘটছে, অর্থাৎ একবার আপ হচ্ছে, একবার ডাউন হচ্ছে, একবার কমছে, একবার বাড়ছে, এই যে দ্রুত যে কমা বাড়া, এই জিনিসটা আসলে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা বলছেন এটি শেয়ার বাজারের জন্য নেতিবাচক একটি বিষয়। সেজন্য বিনিয়োগকারীরা বলছেন যে বাজার স্থিতিশীল রাখতে এভাবে দ্রুত পতন রোধ করতে হবে এবং তারা এটিও শঙ্কা করছেন কোনো ধরনের কারসাজি হচ্ছে কিনা, সেজন্য বাজারকে স্থিতিশীল রাখা, বাজারকে বাজারের গতিতে চলতে দেওয়ার জন্য দাবি করছেন বিনিয়োগকারীরা। এই ছিল শেয়ার বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। সরাসরি ছিলাম মতিঝিলে।